আসলে নিয়ে এসে আমরা দেখিনি যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি যদি কোনো কাজ পোস্ট করতে চান, আমরা যেহেতু প্রিভিয়াস লেসনে দেখিয়েছি আমি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, তা আমি ধরুন রেজিস্ট্রেশন করেছি, এখন আমি কোনো কাজকে কোনো কাজ পোস্ট করব, তাহলে অবশ্যই আমাকে লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। এবং এখানে এটি কিভাবে কাজ করে সাইটটি এটা গ্ল্যান্স আমরা নিচে দেখতেও পাচ্ছি, হাউ ইট ওয়ার্কস, ক্রিয়েট এ গিগ। এখানে মূলত কাজকে গিগ বলা হয়, এই সাইটে আপনি যে কাজকে কাজ পোস্ট করবেন সেটিকে গিগ নামে অভিহিত করা হয়। সেকেন্ড হচ্ছে ডেলিভার গ্রেট ওয়ার্ক, আপনি সেই বায়ার যদি কোনো কাজ অর্ডার করে সেটিকে ভালো মতো এটিকে ডেলিভারি করা। অ্যান্ড থার্ড গেট পেইড, তাহলে আপনি যদি সাকসেসফুলি ডেলিভারি করতে পারেন তাহলে আপনাকে পেমেন্ট দেওয়া হবে। তো আসুন আমরা এখানে মূলত প্রথমে সাইন ইন করে নিই। সাইন ইন যেহেতু আমরা জয়েন করেছি, রেজিস্ট্রেশন করেছি, তো সাইন ইন, এবং সাইন ইন করলে আমাদের সামনে লগ ইন টু ফাইবার, আমরা ইমেইল বা ইউজার আইডি দিয়ে, আমি যে ইমেইলটি এখানে দেখিয়েছিলাম সেই ইমেইল আইডি দিয়ে এখানে আমরা লগ ইন করব। কন্টিনিউ, ওকে, লগ ইন হয়েছে, আমাকে দেখাচ্ছে আমার আইডিটি। তো এখন আমাকে কিছু ফিল্ড ফর্মের মতো আমাকে পূরণ করতে হবে। অ্যাভেলেবিলিটি, আই ওয়ান্ট টু ওয়ার্ক পার্ট টাইম না ফুল টাইম, ধরুন পার্ট টাইম, আমি পার্ট টাইমই দিলাম। আই ক্যান ওয়ার্ক কতটুকু কাজ করতে পারেন, লেস দেন 30 আওয়ার্স এ উইক দিলাম এটি। ফুল টাইমে দিতে পারেন আপনি, আই উড লাইক টু আর্ন লেস দেন $500 পার মান্থ, এটি আপনি ইচ্ছে যা ইচ্ছা দিতে পারেন, আমি এটি দিলাম। কোন লিঙ্ক যদি থাকে আপনার যে ফেসবুক গুগল প্লাসে সেটি আপনি দিতে পারেন এখানে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ডিফল্ট আছে, এটি রাখবো, ইচ্ছা করলে আপনি অ্যাড নিউ দিয়ে দিতে পারেন। স্কিল, ডু হ্যাভ এনি স্কিল, ইয়েস আমি ইয়েস দিচ্ছি। এখানে স্কিল আমি সিলেক্ট করব, ধরুন আপনি এখানে এসইওর কাজ জানেন, তাহলে আমি এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটি দিলাম। বা গ্রাফিক্সের কাজ জানলে আপনি গ্রাফিক্স দিতে পারেন। এক্সপিরিয়েন্স লেভেল কি সেটি এখানে রেড মার্ক দিচ্ছে, আচ্ছা এসইও এটি সিলেক্ট করে দিলাম। এক্সপিরিয়েন্স লেভেল এখানে আমি বিগানার দিলাম, ধরুন বিগান আপনি শুরু থেকে করছেন। স্কিল, আচ্ছা অ্যাড, অ্যাড এ ক্লিক করে আমি কি করব, একটি হলো এসইও, অ্যাড এ ক্লিক করে আমি সরি অ্যাড নিউ, হ্যাঁ আমি আরো অ্যাড, ধরুন আমি গ্রাফিক্সে গ্রাফিক্স ডিজাইনে আমি এক্সপার্ট, তাহলে গ্রাফিক্স বা ফটোশপ দিতে পারি, ফটোশপ ফটোশপ সরি ফটোশপ ডিজাইন দিলাম। এবং এক্সপিরিয়েন্স লেভেল এখান থেকে ইন্টারমিডিয়েট দিলাম। এমনই ভাবে আমি অন্যান্য আরো যদি স্কিল এখানে অ্যাড করতে চাই সেটি আমি অ্যাড করতে পারি। তো আপাতত আমি দুটিই দেখাচ্ছি। এরপরে এডুকেশন, ডু ইউ অ্যাটেন্ড এ কলেজ অর ইউনিভার্সিটি, ইয়েস আমি এখানে আমার ইউনিভার্সিটি নাম দিয়ে দিব, কান্ট্রি আগে প্রথম কোন কান্ট্রি সেটি দিয়ে দিব, বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটি, ধরুন আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি দিয়ে দিলাম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। টাইটেল আপনি কি পর্যন্ত করেছেন, মাস্টার্স না বিএসসি, ধরুন আপনি বিএ পাস করেছেন সাপোজ, বা ঢাকা ইউনিভার্সিটিতে তো আপনি আচ্ছা বিএ ধরলাম, ডিগ্রি এখানে অনার্স, বিএ অনার্স দিয়ে দিলেন, বিএ অনার্স, ওকে। ফ্রম কত সাল থেকে কত সেটি আপনি দিলেন এখান থেকে, তো তো ধরুন আপনি 2013 থেকে 2016, ওকে। তো আপনি এইভাবে এডুকেশন দিলেন। এরপরে সার্টিফিকেশন, কোন সার্টিফিকেশন থাকলে এখানে ইয়েস দিয়ে সেই সার্টিফিকেশন বা অ্যাওয়ার্ডের নাম এখানে উল্লেখ করে দিবেন, আমি এটি ক্যান্সেল দিলাম, দরকার নাই। পোর্টফোলিও খুবই গুরুত্বপূর্ণ, এখানে ইয়েস, ডু ইউ হ্যাভ এ পোর্টফোলিও অর ওয়েবসাইট, এখানে একটু ডিসক্রিপশন দিয়ে দিবেন এবং এখানে লিঙ্ক দিয়ে দিবেন। এখানে পোর্টফোলিওতে
যারা আসলে প্রফেশনালি কাজ করে তাদের মেইন একটি পোর্টফোলিওর ওয়েবসাইটই থাকে, নিজস্ব একটি ওয়েবসাইটই থাকে, যে ওয়েবসাইটে তার কাজের জিনিসগুলো সাজানো থাকে, সেই লিঙ্ক দেওয়া। তো এরকম ওয়েবসাইট যদি থাকে সেই লিঙ্ক দেওয়া, আর যদি না থাকে তাহলে সেটি এখানে সেটি দেওয়ার প্রয়োজন নেই। তা আমি ক্যান্সেল করে দিচ্ছি। প্রোফাইল, প্রোফাইল ফটো অর্থাৎ আপনার ছবি, যে ধরনের ছবি আপনি সুন্দর একটি ডিজাইন করে ছবি ফটোশপে বানিয়ে এখানে আপনি ডিজাইন করে দিবেন। এবং ডিসক্রিপশন, প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিজ, এডিশনাল এক্সপার্টিস অর এনিথিং এলস ইউড লাইক টু অ্যাড। এখানে আপনার সম্পর্কে একটু সংক্ষেপে পজিটিভ কিছু কথা আপনি লিখে দিবেন এখানে। এটা আপনার এটি ফাইবারের অন্যান্য ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখে আইডিয়া নিতে পারেন। বায়াররা অনেক সময় কিন্তু এগুলোও দেখে যে আসলে আপনি কতটুকু ডেডিকেটেড, সেই জন্য এইখানে এই জিনিসগুলো দেয়া। অ্যান্ড দিয়ে আপনি কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ এই বাটনে ক্লিক করতে হবে। এখানে আমাকে লাল কালি দেখাচ্ছে, কারণ ইউ মাস্ট অ্যাড অ্যাটলিস্ট ওয়ান এডুকেশন। এখানে আমাকে অ্যাটলিস্ট ওয়ান এডুকেশন দিতে হবে, আরেকটি এডুকেশন আমি দিচ্ছি। ফটোশপ ডিজাইন লাল রেড মার্ক যেগুলো সেগুলোতে আরো অ্যাড করতে হবে বলছে, আরো অ্যাড, আরো স্কিল অ্যাড করার কথা বলছে। ধরুন আরেকটি অ্যাড আমি করছি এখানে, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ওকে, এক্সপিরিয়েন্স লেভেল বিগিনার অ্যাড। তো ধরুন আমি তিনটা দিলাম এখানে, এডুকেশন অ্যাড নিউতে আরো অ্যাড করতে বলছে বাংলাদেশ। আমি এখানে ঢাকা সিটি কলেজের প্রথমে দিয়েছিলাম, ঢাকা সিটি কলেজ। ঢাকা কলেজ, আমি ঢাকা কলেজ দিলাম। টাইটেল এখানে ধরুন আপনি এমবিএ করেছেন, সাপোজ দিলেন এমবিও, এমবিএ দিয়ে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনার সেইভাবে আপনি দিয়ে দিলেন, 14 থেকে 2017। ওকে, ডিগ্রি দিয়ে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর গিগ। পোর্টফোলিও দেওয়া হয়নি, পোর্টফোলিও দিতে হবে। তো মূল কথা হচ্ছে যে আমি পোর্টফোলিও দিবেন, পোর্টফোলিও দিয়ে এখানে একটা ছবি অ্যাড করে দিবেন এবং ডিসক্রিপশন অবশ্যই লিখতে হবে, যে ডিসক্রিপশন ইজ রিকোয়ার্ড সেটিও লিখতে হবে। তাহলে আপনাকে আচ্ছা আমি করেই দেখাচ্ছি এখানে আমরা সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য। তো আমি প্রোফাইল ফটো ইজ রিকোয়ার্ড যদি দিতেই হবে, সেহেতু আমি এখানে একটি প্রোফাইল ফটো দিব। আমি একটি প্রোফাইল ফটো অলরেডি বানিয়ে রেখেছি, ফাইবার পিক নামে এই ছবিটি দেখুন, এটা এই ছবিটি বানিয়ে রেখেছি, কম্পিউটারে কাজ করছি। আপনারা আপনাদের সম্পূর্ণ ছবিটাই দিবেন, আমি জাস্ট উদাহরণের জন্য বোঝাচ্ছি আপনার নিজস্ব যে ছবি। তো এখানে ক্লিক করব এবং ব্রাউজ করে দেখিয়ে দিব যে আমার ফাইল নামটি ফাইবার প্রোফাইল পিক ওপেন। তো লোড হচ্ছে। এবার ডিসক্রিপশন, এখন ডিসক্রিপশন আমি এমন কিছু দিব যে যেন বায়ার কে অ্যাট্রাক্ট করে, অনেক সময় বায়ারই তার সেটিও দেখে। তো আমরা এটি যেসব স্কিল ফ্রিল্যান্সার আছে তাদের পোর্টফোলিও দেখে আমরা আইডিয়া নিতে পারি। যেমন এই যিনি রয়েছে টপ রেটেড সেলার, উনি দেখুন আমরা তার নিচেই তার বায়ো বা প্রোফাইলটি দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা নিজের মতো করে লিখব। তো আমি অলরেডি এখান থেকে লিখেছি, তো মাই নেম ইজ রবি, ওকে ওকে, আমি আমার নাম এখানে ধরুন মাই নেম ইজ সাব্বির, আই এম ক্রিয়েটিভ অ্যান আপ টু, হুবহু না যে আমি চেঞ্জ করব এখানে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আই এম ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার,
এরকম কিছু দিব, অথবা আপনি যে এসইও কাজ করতে চান, যে আই এম স্কিল্ড ইন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দ্যাট মিন্স এই লেখাগুলোকে আপনি একটু মডিফাই করে নিজের মতো করে করবেন। তো এভাবে করে আপনি এই জায়গায় ডিসক্রিপশনে লিখে দিবেন। কোনোভাবেই কপি পেস্ট করে, আমি কিন্তু কপি পেস্ট দেখালাম, কিন্তু আপনারা কিন্তু কোনোভাবে কপি পেস্ট হুবহু কপি পেস্ট করবেন না, তাহলে কিন্তু এখানে ইয়ে হয়ে যাবে। এই জন্য এটি করে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট কিক এই লিঙ্কে ক্লিক করব। ওকে, এখন দেখুন গিগ টাইটেল। তো গিগ টাইটেল আমরা কি দেব, ধরুন আপনি একটি ব্যানার ডিজাইন গ্রাফিক্স এর কাজ জানেন, একটি ব্যানার ডিজাইনই করবেন, তো আমি দিচ্ছি এখানে আই উইল ক্রিয়েট এখানে গ্রামেটিক ভুল স্পেলিং এগুলো সব ঠিক করে দিতে হবে যেন এটি পারফেক্ট হয়। সিলেক্ট এ ক্যাটাগরি গ্রাফিক্স অ্যান্ড ব্যানার অ্যাড, এটি সিলেক্ট করে দিলাম কোন ক্যাটাগরিতে পড়ে। ব্যানার টাইপ স্ট্যাটিক ব্যানার, অ্যানিমেটেড ব্যানার, নো ডিফাইন্ড, এটি রইল, সমস্যা নেই। সার্চ ট্যাগ, এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সার্চ ট্যাগ আমরা দিব, সেই ট্যাগগুলো এখানে কিওয়ার্ড বলা হয়, যে যেগুলো দিয়ে মূলত বায়ার সার্চ করবে। অর্থাৎ এখানে একজন আপনি এখানে আপনার মতো অনেকেই কিন্তু এরকম গিগ বা কাজ পোস্ট করবে, তাহলে বায়ার কি দিয়ে সার্চ দিবে? তাহলে আপনি যদি একদম কমন কোনো জিনিস দেবেন, যেমন ওয়েব ব্যানার, লেটেস্ট ওয়েব ব্যানার বা অ্যাসম ওয়েব ব্যানার, এই সমস্ত জিনিস দিয়ে যদি আপনি সার্চ ট্যাগ দেন তাহলে চমৎকার হবে। লক্ষ্য করুন আমি পাঁচটি দিলাম, এরকম যেগুলো দিয়ে সাধারণত সার্চ পড়ে থাকে এরকম সার্চ ট্যাগ কিওয়ার্ডগুলো এইভাবে দিয়ে কমা দিল, কমা প্রতিটা কিওয়ার্ডের পরে ট্যাগের পরে কমা দিবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ, দেখি কোনো চেঞ্জেস সেভ, সেভ হয়েছে। এবার আমাদের পরবর্তী স্টেপে নিয়ে এসছে, এখানে দেখুন দেখাচ্ছে প্যাকেজ, বেসিক নেমিয়ার প্যাকেজ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো লক্ষ্য করুন আমি এখানে প্যাকেজ নির্ধারণ করে দেব, এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সবগুলোই নির্ধারণ করে, বেসিক $5 নির্ধারণ করেছি, স্ট্যান্ডার্ড $10, প্রিমিয়াম $20, এবং এই ডিসক্রিপশন বক্সে আমি সিলভার টু সাইজেস, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এগুলো দিয়েছি, আপনি আপনার মতো করে দিবেন। সিলভার এবং স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে আমি কি দেবো সেটি লিখেছি, যেমন যেটা লিখেছি ব্রোঞ্জ, এবং এটি প্রিমিয়াম প্যাকেজে লিখেছি গোল্ড, এবং কোন কোন সাইজ থাকবে সেটি, অর্থাৎ $20 দিয়ে সেই গোল্ড প্যাকেজ কিনতে পারবে, সেটি আপনি
আপনি যে প্যাকেজ তৈরি করবেন সেই অনুযায়ী এখানে সেটা নির্ধারণ করে দিবেন। এবং বেসিক প্যাকেজ আমি ডেলিভারি টাইম দিয়েছি একদিন, স্ট্যান্ডার্ড প্যাকেজ 3 দিন, এবং প্রিমিয়াম প্যাকেজ 4 দিন, এটিও আমাকে নির্ধারণ করে দিতে হবে। রিভিশন যেহেতু আমি আমি ধরুন একদম বিগিনার নতুন, সেই হিসেবে 0, যেহেতু কোনো রিভিশন নাই এই জন্য এটি দিয়ে দিলাম। সোর্স ফাইল সহ যেহেতু আমি দিচ্ছি, তাহলে সোর্স ফাইল টিক চিহ্ন আমি দিয়ে দিব সোর্স ফাইল। আপসাইজ ভেরিয়েশন এখানে বিভিন্ন ইয়ে আছে, আমি 1 দিয়েছি, আপনি যদি বেশি ভেরিয়েশন বেশি থাকে সেটি দিবেন। স্টাইল আমি 1 দিয়েছি, আপনার বেশি থাকলে সেটিও সেটিও দিবেন। সোশ্যাল দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট না সেই জন্য আমি এখানে দেইনি। প্রাইস নির্ধারণ করতে হবে, যেহেতু বেসিক প্রাইস আমি $5 তাহলে এখানে লিখেছি, এবং স্ট্যান্ডার্ড $10, সেখানে এখানে টিক ক্লিক করে আমি $10 নির্ধারণ করেছি। এবং গোল্ড যেটি রয়েছে সেটি অর্থাৎ প্রিমিয়াম, সেটি $20 নির্ধারণ করেছি। নির্ধারণ করে এখানে আমার আমি আপাতত এখানে আরও ফিচার, আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিলে আপনি এডিশন আরও পাবেন। আমি এখানে যদি ক্লিক করি তাহলে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিলে আমি কত ডলার পে করবে সেই বিষয়গুলো এখানে অটোমেটিক চলে আসবে, সেগুলো সিলেক্ট করতে পারবো আমরা। তা আমি এটি দিচ্ছি না, যেহেতু আমি ধরে নিই আমি একদম নতুন হিসেবেই কাজ করছি, সেজন্য আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিচ্ছি না আপাতত, এবং অন্যান্য বিষয়গুলো আমি এখানে টিক দিতে পারি। যাই হোক, আমি এই অবস্থার মধ্যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করছি। চেঞ্জেস সেভ, এবার আমাকে নতুন ফর্মে নিয়ে এসছে। লক্ষ্য করুন নেক্সট পেজ আমাকে নিয়ে এসছে। আমি আমাকে ধাপে ধাপে আসলে গিগটি এখানে সাবমিট করতে হবে, এবং আমি যত গোছালোভাবে সুন্দরভাবে গিগ সাবমিট করতে পারবো সেই গিগটি সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যাই হোক, এখানে দেখুন ডেসক্রাইপশনে বলছে সে ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ। তো এখানে আমার এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমার গিগ সম্পর্কে বা আমি যে কাজটি এখানে পোস্ট দিচ্ছি সে পোস্টটি তো পড়বে ক্লায়েন্ট, সে ডিটেলস যদি দেওয়া যায়, আর ডিটেলস মিনস যেগুলো একেবারে প্রয়োজনীয় কিন্তু আনুষঙ্গিক সব সহ যদি দেওয়া যায়, তাহলে ক্লায়েন্ট এটির উপর আস্থা রাখবে এবং সে কেনার আগ্রহী হবে। এই জন্য আমরা প্রয়োজনে অন্য ক্লায়েন্ট যারা ফ্রিল্যান্সার আছে তাদের দেখে নিতে পারি। লাইক দেখুন, ধরুন আমি এখানে একজন ফ্রিল্যান্সার যাদের ভালো রেটিং আছে, এরকম একজনের ডিটেলস বর্ণনা আমরা নিচের দিকে অ্যাবাউট দিস গিগ এ সম্পর্কে পড়ে নিতে পারি, দেখে নিতে পারি একটু ঘুরিয়ে ফিরিয়ে। আমি এই জাস্ট এটিকেই বোঝানোর জন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু লিখেছি, এখানে ঘুরিয়ে ফিরিয়ে লিখে আমি জাস্ট এখানে ওয়েলকাম টু মাই ব্যানার গিগ আই এম সাববিট। এখানে কপি পেস্ট করা যাবে না, চেঞ্জ আনা যাবে, একটু চেঞ্জ করে নিতে হবে, সে যা দিয়েছে তবুও তা তা দেওয়া যাবে না, অনেকটাই চেঞ্জ করে নিজের মতো করে ইউনিক করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে এটাকে এভাবে সুন্দরভাবে করে এরপর ডিসক্রিপশন বক্সে আমি এখানে লিখে দিব, অথবা এমএস ওয়ার্ড থেকে টাইপ করে এনে আমি এখানে পেস্ট করে দিব। এখানে মূলত আমি কি লিখেছি আপনারা যদি লক্ষ্য করেন, যে এখানে চুজ মি, হোয়াই চুজ মি, যে এটা কেন আমাকে 100% পজিটিভ রেটিং। যদি একদম নতুন থাকেন তাহলে আসলে এই জিনিসটা যেহেতু রেটিং নাই আমার, ধরেন আমি এটা বাদ দিলাম। রেটিং থাকলে এটি দেওয়া ওয়াইজ, ফাস্ট ডেলিভারি, এক্সপিরিয়েন্স রয়েছে আমার, ফ্রেন্ডলি, কমিউনিকেশন, ফ্রি রিভিশন, মানি ব্যাক ইফ ইউ আর নট হ্যাপি, আপনি যদি সুখী না হন, স্যাটিসফাইড না হন তাহলে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে, এই ধরনের পজিটিভ কথা লিখে দিলাম ক্লায়েন্ট যেন খুশি হয়। এবার ইউ ক্যান সিলেক্ট এনি সাইজ, এখানে কি কি সাইজের ব্যানার, আমি যে ব্যানার কি সাবমিট করতেছি কি কি সাইজের রয়েছে সেটিও ডিটেলস দিয়েছি, যে কি কি সাইজ হতে পারে, লেটার বডি, স্কোয়ার, স্মল, ওয়েবের জন্য যত ধরনের সাইজ আছে সবগুলো সাইজ আমি ইন্ডিকেট এখানে স্পেসিফিকলি উল্লেখ করে দিয়েছি। দিয়ে আমি এখানে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে, এবার পরের পেজ আমাকে নিয়ে এসে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, এখানে একটু ইনস্ট্রাকশন, দি স্ট্রাকচার ইউর বায়ার ইনস্ট্রাকশন এস ফ্রি টেক্সট মাল্টিপল চয়েস কোশ্চেন টু ওর ফাইল আপলোড।
তো লক্ষ্য করুন এখানে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। তো আমি এখানে একটা কমান্ড আমাকে লিখতে হবে, থ্যাংকস ফর পারচেজ মাই গিগ লিখলাম, আই নিড এনি স্যাম্পল উইচ ওয়ান, যেহেতু ব্যানার আমি একটু তার কোন স্যাম্পল আমি চেয়ে নিতে চাচ্ছি, যে কোনো স্যাম্পল যদি সে চায় তো সেটি সে দিতে পারে। তো আমি আমার মতো করে লিখলাম, আপনি আপনার মতো করে লিখবেন। তো লিখে জাস্ট অ্যাড বাটনে ক্লিক, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক। আমরা লক্ষ্য করছি যে এটি সেভ হয়েছে এবং আমাকে পরবর্তী স্টেপে নিয়ে আসছে। আমরা একেবারে গুরুত্বপূর্ণ স্টেপে চলে আসি। এবার আমাদের বিগ গ্যালারি তৈরি করতে হবে, কারণ আমাদের এই মূলত ক্লায়েন্ট আমার গ্যালারি দেখে ডিজাইন দেখেই কিন্তু পছন্দ, যদি তার স্যাম্পল পছন্দ হয় আমি স্যাম্পল অ্যাটাচমেন্ট করবো এখানে, তো তবেই কিন্তু সে অর্ডার করবে। লক্ষ্য করুন এই বায়ারের এই যে ব্যানারটি তৈরি করেছে সে কিন্তু এখানে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করেছে। তো তৈরি করে সে এখানে এবং একটার পর একটা স্লাইড এই পয়েন্টে স্লাইডারে ক্লিক করলে পরবর্তী ইমেজ তার সে তার ডিজাইনগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখানে যদি চমৎকার কোনো ডিজাইন আপনি এই এখানে দিতে পারেন ব্যানারের ডিজাইন, তাহলে বায়ারের নিশ্চয়ই পছন্দ হবে এবং সে আপনাকে অর্ডার করবে। এই জন্য আমাদের অনেক আই ক্যাচিং প্রফেশনাল মানের ডিজাইন ব্যানার তৈরি করে নিতে হবে। তো আমি কিছু ব্যানার জাস্ট এখানে স্যাম্পল হিসাবে রেডি করেছি, এই দুটি আমি বোঝার জন্য অ্যাটাচ করে দিচ্ছি আমি আমার এখানে। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করব এবং যেখানে আমি সেভ করেছি সেইখানে ব্যানার দুটো ব্যানার প্রথমে আমি এটি দিচ্ছি, এরপরে আবার ব্রাউজ বাটনে ক্লিক করে ব্যানার পরের ব্যানারটি দিচ্ছি। এখানে আমি একাধিক অনেক ব্যানার আমি দিতে পারবো, আরো ব্যানার আমি এখানে যোগ করতে পারবো। আমি পাঁচ ছয়টি ব্যানার এখানে সুন্দর সুন্দর ব্যানার তৈরি করে যোগ করে দিব এবং প্রয়োজনে ভিডিও যদি করার সুযোগ রয়েছে ভিডিও যদি দিতে পারেন আরো বেটার। ব্যানারের স্লাইড শো তৈরি করে ভিডিও তৈরি করে এই ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে সেল হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। তো এই অবস্থা আমি জাস্ট দুটি দিয়ে দেখালাম, যা এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ হয়েছে এবং আমাকে কনগ্রাচুলেশন, ইউ অলমোস্ট ডান উইথ দিস ফার্স্ট গিগ। তো আমার গিগ কমপ্লিট হয়েছে, অনেকগুলো স্টেপ পার হয়ে আমাকে করতে হলো। তো আশা করি সিস্টেমটা বুঝতে পেরেছেন আপনিও। তো শুধু আমি এটি জাস্ট একটি ডিজাইন দিয়ে দেখালাম। এখানে আপনার মূলত যদি অন্য কাজ করেন, ওয়েব ডিজাইন, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারেন, এসইওর কাজ করতে পারেন, সেই রিলেটেড পোর্টফোলিও বা ডিজাইন তৈরি করে আপনাকে এসে দিতে হবে। এবং এটি বোঝার জন্য বা এটি আইডিয়া নেওয়ার জন্য এখানে আমি এই যে যারা ভালো ভালো ফ্রিল্যান্সার ভালো কাজ করে তাদের ডিজাইনগুলো দেখে নিব। যেমন সে ডিজাইনের ফ্রিল্যান্সার একজন ডিজাইনার, যেমন এসইও অপটিমাইজার রয়েছে বা ওয়েব ডিজাইনার রয়েছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার রয়েছে, তাদের তা দেখে নিব, তারা কিভাবে পোর্টফোলিওটা সাজিয়েছে, তারা কিভাবে প্যাকেজগুলো সাজিয়েছে, তারা কিভাবে ডিসক্রিপশনগুলো দিয়েছে, এই সবগুলো দেখলে আমার আইডিয়া ক্লিয়ার হবে এবং আমি সে থেকে ধারণা নিয়ে আমাকে ইউনিক করতে হবে, নট কপি পেস্ট। তো এরপরে সে আমাকে বলছে ভেরিফাই নাও বিফোর ইউ স্টার্ট সেলিং, দেয়ার ইজ ওয়ান লাস্ট থিং উই নিড টু ডু, দ্য সিকিউরিটি অফ ইয়ার ইজ ইম্পর্টেন্ট টু আস, দেয়ারফর উই রিকোয়ার অল সেলার ভেরিফাই দেয়ার ফোন নাম্বার, উই উইল পাবলিশ দেয়ার ফার্স্ট গিগ। যেহেতু আমার প্রথম গিগ আমি আপনাদের দেখাচ্ছি, তো এখানে মূলত সে একটা ভেরিফাই চাচ্ছে, এন্টার বাংলাদেশ, এন্টার ফোন নাম্বার। তো আমি আমার নাম্বার দিচ্ছি, ভেরিফাই বাই এস এম এস, ভেরিফাই বাই কল। তো আমি এখানে এস এম এস আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, ভেরিফাই বাই এস এম এস। তো দেখি আমার কাছে মোবাইলে এস এম এস আসে কিনা, আসলে আমাকে এখানে এই যে কোডটা আসবে সেই কোডটা আমাকে এই ঘরে দিয়ে দিতে হবে। অলরেডি চলে এসছে, অলমোস্ট ডান। আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটি মেসেজ এসছে এবং সেখানে আমাকে ভেরিফাই করতে বলছে ফাইবার পেকের 4418 4418 সাবমিট কোড আমাকে এখানে আমি
সাবমিট কোড দিলাম, ভেরিফিকেশন কমপ্লিট সহ দেখাচ্ছে নেক্সট। অ্যাড সিলেক্ট সিকিউরিটি কোশ্চেন, একটা সিকিউরিটি কোশ্চেন যেহেতু একদম প্রথম করছে এই জন্য আমার সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, হোয়াট ওয়াজ দ্য চাইল্ডহুড নিক নেম। ওকে আমি এটি দিলাম চাইল্ডহুড নিক নেম অ্যান্সার ফরিদ, এটি দিলাম আমি ফরিদ, ফিনিশ। অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউ গিগ অ্যান্ড গেট সাম বায়ার্স লোডিং অন পাবলিশ গিগ। আমি এখন পাবলিশ গিগ, এখানে ফ্যাক্ট হচ্ছে আমি দুটি কাজ করতে পারি, যে আমি এখন পাবলিশ করব না, আমি পরে পাবলিশ করব, তাহলে সেভ দিলেই হবে। আর আমি যদি চাই না আমি এখনই পাবলিশ করার জন্য, তাহলে আমি পাবলিশ গিগে ক্লিক করব, তাহলে আমি পাবলিশ গিগে ক্লিক করছি। ইটস অ্যালাইভ, এটি অলরেডি অ্যালাইভ হয়েছে এবং লিঙ্কটিও আমাকে দিয়েছে, যে এই লিঙ্কটি মূলত এই লিঙ্কটিতে আমি ডান, এই লিঙ্কটি আমি মূলত এই লিঙ্কের মধ্যে আমার পোস্টটি রয়েছে, আমি ড্যাশবোর্ডে গিয়েও দেখতে পাবো, মাই গিগসেও রয়েছে আমার ড্যাশবোর্ডে গিয়ে, আমি মাই গিগস কে গেলেই আমার আমার যে পোস্টটি সেটি দেখা যাবে। এই পোস্টটি দেখুন আমি ক্লিক করছি এবং আমার কেউ পোস্টটি ওপেন হচ্ছে। ওকে দেখুন ওই লিঙ্ক লিঙ্ক ধরে আমি দেখে দিয়েছি, আমি যে ডিজাইন দিয়েছিলাম সেই ডিজাইনটি এখানে শো করছে। আমি এখানে স্লাইডার ক্লিক করলে আমার অন্য ব্যানার আসছে এবং আমার বেসিক স্ট্যান্ডার্ড সব এখানে শো করছে, এখানে কি কি দিয়েছিলাম যা যা আমি দিয়েছিলাম সব কিন্তু এখানে চলে এসছে, অ্যাবাউট দিস গিগ সম্পর্কে এখানে চলে এসছে, মোট কথা ডিটেলস কিন্তু আমার এখানে চলে এসছে, অর্থাৎ আমি সাকসেসফুলি গিগটি এখানে পোস্ট করতে পেরেছি। বাকি আমি আসলে এক্সাম্পল হিসেবে এখানে অনেক কিছু দিয়েছি, কিন্তু আপনারা যখন করবেন স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় সুন্দরভাবে এটি পোস্ট করবেন, তো আশা করি সেল। নেক্সট লেসনে আমরা দেখাবো আসলে আমি গিগ পোস্ট করলাম, এই গিগটি সেল কিভাবে বাড়তে পারে, কিভাবে ক্লায়েন্ট আমার গিগটি দেখতে পারে দেখার এবং সেল বাড়ার সম্ভাবনা কি কি রয়েছে সেটি। ধন্যবাদ সবাইকে।